আমরা হাত পায়ের নখ কাটি কি কাটি না? আরো জোরে বলেন, আরো জোরে কোন নখ কাটার সুন্নত আছে না নাই কে বলতে পারবেন? হাত পায়ের নখ কাটার সুন্নত, এই সুন্নতটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারা কারা জানতে চান হাত তুলে দেখান, হাত নামান। এখন সুন্নত আমি দেখাই দেই গভীর মনোযোগ। এটার আপনারা কি বলেন? বাম হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু হবে, হাত কাটা হাত পায়ের নখ কাটার সুন্নত আপনারা আজকে শিখে নেন। এই প্রথম আমি বলতেছি, আমার মনে হয় আগে কোনো আলেম স্টেজের মধ্যে এরকম ভাবে বলে নাই, আমার কাছ থেকে শিখে নেন। বাম হাতের শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু হবে, এটা কাটতে কাটতে এই দিক থেকে গিয়া ডান হাতের, এটা কি আঙ্গুল? কান্না আঙ্গুল, এই কান্না আঙ্গুল। বাম হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু হইয়া এমনি ভাবে যাইতে যাইতে এই দিক থেকে ডাইন হাতের কান্না আঙ্গুল আসবে, বুঝতে পারছেন? এটা থেকে এমনি ভাবে আস্তে 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 আবার বাম হাতের, এটা বুইরাঙ্গুল নেই, বুইরাঙ্গুল না, এটা তাই শেষ হবে। এটা থেকে শুরু হবে এমনি গিয়া এটা পর্যন্ত আইসা শেষ হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এই নিয়মে নখাটা দেয়াল নবী পাকের সুন্নত। আর নখ কাটবেন সবাই জুমার নামাজের আগে, কিসের নামাজের আগে? জোরে বলেন, কিসের নামাজের আগে? জুমার নামাজের আগে। আর পায়ের নখ কাটবেন একই সিস্টেম, পায়ের নখ কাটবেন একই সিস্টেম। বাম পায়ের এই আঙ্গুলটা থেকে শুরু হবে, প্রথম আঙ্গুল না দ্বিতীয় আঙ্গুল থেকে শুরু হবে, এমনি ভাবে পিছন থেকে আইসা এই বাম পায়ের প্রথম আঙ্গুল পর্যন্ত শেষ হবে, বুঝতে পারছেন সবাই? আমরা নবী পাকের সুন্নাত তরিকা মতো আমল করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনারা সবাই এই আমলটা করবেন এমনি ভাবে নবী পাকের সুন্নাত মাইনা, আপনারা সবাই নখ কাটবেন, আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলেন, আমিন।